বিটিআর অঞ্চলত ভেঞ্চার শিক্ষানুষ্ঠানসমূহৰ যে শিক্ষক সকল আছে, শিক্ষক সকলে যোৱা 16 তারিখৰ পৰা পেণ্ডন কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছে। বিদ্যালয়সমূহ চৰকাৰীকৰণ হোৱাৰ কাৰণে এনেদৰে এই কাৰ্যসূচী গ্ৰহণ কৰা দেখা গৈছে। মই বৰ্তমান উপস্থিত আছো গোসাইগাঁও ৰবিয়াজী ছিনিয়ৰ ছেকেণ্ডাৰী বিদ্যালয়ত, আৰু ছিনিয়ৰ ছেকেণ্ডাৰী বিদ্যালয়ৰ সামগ্ৰিক দৃশ্য আমি আপোনালোকক দেখুৱাবলৈ যত্ন কৰিছো। ইয়াত ৰবিয়াজী ছিনিয়ৰ ছেকেণ্ডাৰী বিদ্যালয়ত ইয়াত শিক্ষকসকলে ইয়াতে পেণ্ডন কাৰ্যসূচীত অংশগ্ৰহণ কৰিছে, ইয়াত মজিয়াত বহি পৰিছে আৰু তেখেতসকলে প্ৰতিবাদ এনেদৰেই প্ৰতিবাদ মৌন প্ৰতিবাদ জনাইছে। আচলতে বিটিআৰ চৰকাৰৰ যি কাৰ্য শান্তি চুক্তি আছিলে, শান্তি চুক্তিৰ সময়ত দেখা গৈছিলে যে 6.3 যে আৰ্টিকেল, এই আৰ্টিকেলত উল্লেখ কৰা হৈছিলে যে বিটিআৰ চৰকাৰৰ বিটিআৰ অঞ্চলত যিসমূহ ভেঞ্চাৰ শিক্ষানুষ্ঠান আছে, শিক্ষানুষ্ঠানসমূহ পৰ্যায়ক্ৰমে বিটিআৰ চৰকাৰে ৰাজ্য চৰকাৰৰ লগত লগ লাগি চৰকাৰীকৰণ কৰিব। কিন্তু আজিলৈকে সেয়া কিন্তু হৈ উঠা নাই, যাৰ কাৰণে এনেদৰে শিক্ষকসকলে এনেকুৱা এক পেণ্ডন কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছে। অৰ্থাৎ শিক্ষকসকলে যি শিক্ষা দান প্ৰক্ৰিয়া সেয়া কিন্তু যোৱা 16 তাৰিখৰ পৰা আজি 4 দিন অতিবাহিত কৰিবলৈ গৈ আছে। 4 দিনে কিন্তু শিক্ষা বা পাঠদান দিয়াৰ পৰা বিৰত আছে বা দিয়া নাই। আৰু এনেদৰে যি মৌনভাৱে বহি তেখেতসকলে ইয়াত যি যি কাৰ্যসূচী সেই কাৰ্যসূচী ৰূপায়ণ কৰা দেখা গৈছে। আমি কথা পাতিব বিচাৰিম, অধ্যক্ষ মহোদয় আছে এই বিদ্যালয়ৰ, ছাৰ কি ক'ব? আমাৰ কোৱা একোৱেই নাই। এতিয়া যি অৱস্থা কৰি আছে আমাৰ 4 বছৰৰ পৰা, মানে বিভিন্ন বিটিআৰ গভৰ্ণমেণ্ট 5 বছৰ প্ৰায় হৈয়ে গ'ল, হাঁ, আৰু অসম চৰকাৰ প্ৰায় 4 বছৰ খুলি গ'ল। তেওঁলোকৰ যি ভেক ভাওনা, আমাৰ বিটিআৰ যেতিয়া ইলেকশ্যন হৈছিল 2020 চনত, তেতিয়া তেওঁলোকে কৈছিল যে আমাৰ বিটিআৰ অঞ্চলত যিমান স্কুল কলেজ আছে 6.3 আণ্ডাৰত ক্ৰছত যোনটো চুক্তি হৈছে, সেই চুক্তিৰ আণ্ডাৰত আমাক প্ৰভিঞ্চিয়েলাইজ কৰিব বুলি তেওঁলোকে প্ৰতিশ্ৰুতি দিছিল। আৰু সেই হিচাপে চুক্তি হিচাপে আমি এই 6.3 দাবীত আমি অটল আছো, এতিয়াও আছো। কিন্তু দেখা গৈ আছে 4 বছৰৰ পৰাই আমাক এনেকৈ ভবাই আছে, কোনো ধৰণৰ ষ্টেপ লোৱা নাই। আৰু 2017 চনৰ যোনটো আইন আছে, সেই আইনতো কিন্তু 6 চিডুল এৰিয়াখিনি আমাক বাহিৰত ৰাখিছে। সেই হিচাপে আমাৰ এটা ৰিলাক্সেশ্যন দি আইনটো সংশোধন কৰি অসম চৰকাৰেও আমাৰ বিৰোধ ব্যৱস্থা ল'ব পাৰে। আমি 21 বছৰৰ পৰা, কোনোবাই 25 বছৰৰ পৰা কৰি আছে, কোনোবাই 24 বছৰৰ পৰা ইয়াতে কাম কৰি আছে, এনেকৈ কাম কৰি তাৰ বিনা বেতনে কাম কৰা অৱস্থাত আছে। গতিকে আমাক সঁহাৰি দিয়ে, যেতিয়া নিৰ্বাচন আহে তেতিয়া কথা দিয়ে, কিন্তু কথাৰ পিছত যেতিয়া ইলেকশ্যন পাৰ হৈ যায়, নিৰ্বাচন শেষ হ'ল, তাৰপিছত আৰু কোনো কাম কাজ আমাৰ দেখিবলৈ পোৱা নাই, যাৰ বাবে আমি বাধ্য হৈছোঁ 5 দিনীয়া কাৰ্যসূচী আমি লৈছোঁ। আজি 4 দিন, আৰু এদিন আছে। ইয়াৰ পিছত যদি আমাক চৰকাৰে কোনো সঁহাৰি নজনায়, তেনেহ'লে আমাৰ অহা 22 তাৰিখৰ পৰা সচলত আমাৰ আন্দোলন আছে, আমি সেই আন্দোলনত অংশগ্ৰহণ কৰিবলৈ বাধ্য হ'ম। এইখিনি দেখা যায় যে নিৰ্বাচনৰ সময়ত, অৰ্থাৎ নিৰ্বাচনৰ আগমুহূৰ্তত দেখা যায় চৰ্চিতৰ কথাই কওক বা বিটিআৰত টিপিএলৰ কথাই কওক, ইহঁতৰ যি প্ৰতিনিধিসকল আছে সেয়া কিন্তু প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰে যে আচলতে ভেঞ্চাৰ শিক্ষানুষ্ঠানসমূহ চৰকাৰীকৰণ কৰা হ'ব, কিন্তু নোলোৱাৰ কাৰণটো আচলতে প্ৰকৃত কাৰণ কি? প্ৰকৃত কাৰণ এতিয়া আমি চৰকাৰকে দোষিম, যোনবিলাকে বৰ্তমান গভৰ্ণমেণ্ট চলাই আছে, চৰকাৰ চলাই আছে, বিটিআৰ চৰকাৰে যোনটো ইউপিপিএল গভৰ্ণমেণ্ট আছে, ইউপিপিএল বিজেপি এলায়েন্সৰ গভৰ্ণমেণ্ট চলাই আছে, তেওঁলোকৰ মানে আৰু ষ্টেটতো একে ইউপিপিএলৰ সমৰ্থন আছে তাতে। গতিকে তেওঁলোকে, আমি দুটা চৰকাৰ দেখা নাই, আমিতো চৰকাৰ এটাই দেখা পাই আছোঁ, বিজেপি কোৱালিচন চৰকাৰ এটা চলি আছে, NDA চৰকাৰ বুলি কোৱা হয়। আৰু তেওঁলোকে, মই দেখি আছোঁ তেওঁলোকৰ ভেক ভাওনাৰ বাদে একো নহয়, নিৰ্বাচনৰ প্ৰতিশ্ৰুতি হিচাপে আমাক ৰাখি আছে। আৰু এনেকৈ শিক্ষাৰ প্ৰতি অনীহা এটা ভাৱ, আমাৰ বহুত ধৰণৰ স্কিম দি আছে, কিন্তু অথচ আমাৰ সামান্য, আমাৰ বিটিআৰ অঞ্চলত 5,900 চামথিং কৰ্মচাৰী, শিক্ষক কৰ্মচাৰী আছে, LP স্কুলৰ পৰা আৰম্ভ কৰি কলেজলৈকে, এইখিনি প্ৰভিঞ্চিয়েলাইজ কৰিলে মানে ভেঞ্চাৰৰ সমস্যাৰ সমাধান হৈ যায় আমাৰ বিটিআৰ অঞ্চলত। আৰু হয়, ধন্যবাদ। তেতিয়াহ'লে আমাৰ লগত অনেক বাইদেউ আছে, বাইদেউৰ লগত আমি কথা পাতিম। আচলতে দেখা গৈছে ভেঞ্চাৰ শিক্ষানুষ্ঠানৰ যিসমূহ শিক্ষক আছে, আচলতে বহু শিক্ষক ইতিমধ্যে 15 বছৰ 20 বছৰ চাকৰি কৰাৰ পিছত সিহঁতে অৱসৰ গ্ৰহণ কৰিব লগা হৈছে। আন কিছুমান শিক্ষকে আৰ্থিক অৱস্থাত পৰি আত্মহত্যা কৰিব লগা সৃষ্টি হৈছে। আচলতে ভেঞ্চাৰ শিক্ষানুষ্ঠানৰ ভৱিষ্যত কোনফালে গতি কৰিছে? নমস্কাৰ, মই সকলোকে ধন্যবাদ জনাই মই কিছু কথা মোৰ ফালৰ পৰা ক'বলৈ আৰম্ভ কৰিছোঁ। ইতিমধ্যে আমাৰ সন্মানীয় অধ্যক্ষ মহোদয়ে অলৰেডি কৈ গৈছে
এটা আমার স্কুলের বহুত মেক্সিমাম শিক্ষকে এটা অবসরপ্রাপ্ত হবলগিয়া সময় আহি গৈছে। ইহতে বহুত বছর প্রায় 20-25 বছর কষ্ট করে আমার কলেজত আমার লড়া ছোৱালীবিলাকক আমার সমাজের লড়া ছোৱালী ছাত্র ছাত্রীক ভালদরে শিক্ষাদান করে প্রতি বছরে আমার স্কুলের পর 200-300-400 প্রতি বছর 200-300-400 স্টুডেন্ট পাস করে গেছে। সরকারি স্কুলত যে আপনার স্টুডেন্ট পাস করে সিহতে পড়াই আছে, শিক্ষকবিলাকে পড়াই পেলায় পাস করে সমাজের কারণে উন্নতি সমাজের কারণে সুনাগরিক গড়ি তুলব পারিছে। ঠিক তেনেদরে আমার ভেনচার শিক্ষক ভেনচারত করা শিক্ষক শিক্ষকসকলেও মানে লড়া ছোৱালীবিলাকক পড়াই ভালদরে শিক্ষাদান দিয়ে সমাজের আদর্শ সুনাগরিক বনোয়ার কারণে বহুত আপ্রাণ চেষ্টা করে আছে আর ইতিমধ্যে সাকসেস হয়েছেও। গতি সরকারে খালি আমার ভেনচার শিক্ষাগুরু ভেনচারত কর্মরত শিক্ষাগুরু সকলের প্রতি অকনো দায়বদ্ধতা গ্রহণ করা নাই, কারণ যদি দায়বদ্ধতা গ্রহণ করিলে হয় দায়বদ্ধতা বলে থাকিলে থাকিল বলে ভাবিলে হয় তেতিয়া নিশ্চয় মনোযোগ দিলে হয় যে না আমার বিটিআরত থাকা বিটিআরত যোনটো চুক্তি আছিল 6.3 দফা তা সেইটো মতে বিটিআরত যিমান স্কুল কলেজ আছিলে ভেনচার সব নিব নিয়ার একটা প্রতিশ্রুতি করেছিলে, কিন্তু এতিয়ালৈকে 4 বছর হয়ে গেল এতিয়ালৈকে সেই 6.3 একটু এতিয়ালৈকে কার্যকরী করা হওয়া নাই। গতি আমার ভেনচার শিক্ষাগুরু শিক্ষকের ফল মই এটাই আবেদন বিটিআর সরকারক বা ইভেন কি আমার অসম সরকারক ইহতে অতি মনোযোগে মানে নিজের মানে নিজের অকমান চিন্তা চিন্তা চিন্তাধারার করে যাতে ভেনচার শিক্ষাগুরু সকলের অকমান মানে মানে আমার কলেজ বিলাক স্কুল ভেনচার স্কুল কলেজ বিলাক লয় সরকার আওতাত নিয়ে সেইটি আমার করজোরে তেখেতর ওসর আবেদন থাকিল অসম সরকার বিটিসি সরকারের ওসর। বিটিআর যে শান্তি চুক্তি এই শান্তি চুক্তির 6.3 যে দফা সেই দফা অনুযায়ী বিটিআরত থাকা যুক্ত ভেনচার শিক্ষানুষ্ঠান আছে সেই অনুষ্ঠান অতি শীঘ্রে সরকারীকরণ করব লাগে এয়া কিন্তু দাবি জানিয়েছে শিক্ষক মন্ডলীয়। আমি কথা পাতি বিচারিম আসলে যেহেতু পাঠদান ব্যাহত হয়েছে ছাত্রছাত্রী সকল বিদ্যালয়ে আহে কিন্তু পাঠদান শিক্ষকসকলে দিয়া নাই যেহেতু পেন্ডন কার্যসূচী চলিছে আমি এগারী ছাত্রী আছে ছাত্রীর লগত আমি কথা পাতি বিচারিম ইহতে কি কয় তুমি এফালে আইবা নাকি কি কোয়া আমার এখন স্কুলত আজি বিগত 4 দিনের পর পেন্ডাউন চলি আছে আর আমারকে ছাত্র ছাত্রীবিলাক সকলে স্কুলত আহি আছো কিন্তু এই পেন্ডাউন কার্যসূচীর কারণে ক্লাসবোর ভালকৈ নহয় আর একে ক্লাসবোর নহয় আর আমালকে হে আমালকে সারবিলাকৰ কার্যসূচী তথাপিও সমর্থন জানাইছো কিয়নো 2004 চনত স্থাপিত হয়েছিল আমার এইখন স্কুল আজি 24 বছর ধরে ভেনচার স্কুল এই সারবিলাকে কাম করে আছে আর কোনো বেতন নোহাকই ইমান ভালকৈ আমালক শিক্ষাদান কৰিছে যে প্রতি বছরে বছরে এই স্কুলের পৰা ভাল নম্বর লই ছাত্র ছাত্রীবিলাকে উত্তীর্ণ হয় তথাপিও সরকারে এখন স্কুল ভেনচার রাখিছে আর গ্রহণ করা নয় মই সরকারের ওসর এখন আবেদন করছো যে আজি এইখন স্কুল যাতে সরকারে গ্রহণ করে আর এইটাই মোর সরকারের ওসর আবেদন। কি নাম তোমার? সাবনা কোন ক্লাসে? সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার হয় আসলে বিদ্যালয়খনৰ অর্থাৎ অকল রবি যে সিভিল সেকেন্ডারি বিদ্যালয় নয় ভেনচার স্কুলের যুক্ত আছে বিটিআরত সকলে কিন্তু ছাত্র ছাত্রী বিচারে যে আসলে শিক্ষাগুরু সকলের যে দুঃখ দুর্দশা কষ্ট সেয়া লাঘব হোক সরকারে এই বিদ্যালয় সমূহ সরকারিকরণ করক এনেদরে কিন্তু বিচারিছে। মই কথা বলতে বিচারিম ছাত্র এগারীর লগত যদি সম্ভব হয়। কি নাম তোমার? মোর নাম মোহাম্মদ মহিবুল হক। আসলে যেহেতু তোমালোকে পাঠদান দেওয়া হয়েছে শিক্ষকসকলে পেন্ডন কার্যসূচীর কারণে পাঠদান দিয়া নাই কি কবা? মই এটিও কব বিচারিছো যে আমালোকর কলেজখনত যিসকল শিক্ষাগুরু আছে এই শিক্ষাগুরুসকলে আমালোকক প্রতিদিনে পাঠদান দি আছে আর এই পেন্ডনের কারণে আজি 4 দিন ধরে আমালোকর কলেজত এই পাঠদানটি বন্ধ হয়ে আছে। গতি আমালোকর বহুত অসুবিধা হয়ে আছে। আমালোকর যদি সেকেন্ড ইয়ারের এক্সাম এই বেশি দিন নাই আর 6 মাহমান আছে। গতি আমার পাঠদানটি অতি দরকার এটিও আমার কইছো যে আমার যদি পেন্ডনের কারণে আমার কলেজত যদি পাঠদান বন্ধ হয়ে আছে এই আহ সরকারে এই কব লাগে যে দেখব লাগে যে আমার এই কলেজখন ভেনচার হয়ে আছে। 2001 চনত আমার কলেজখন স্থাপিত হয়েছিল আজি 24 বছর ধরে আমার কলেজখন ভেনচার হয়ে চলি আছে আর সারকলে আমার এই বিনামূল্যা আমার পাঠদান দিয়ে আছে
এটা আমাদের অসম সরকারের আহ্বান জানাইছো, এটা আমাদের এই ভেঞ্চার বিদ্যালয়ের যা ছাত্র ছাত্রী আছে ছাত্র ছাত্রী সকল কিন্তু বিচারিছে যে আসলে এই যে দীর্ঘদিনের পরা বিদ্যালয় সময় ভেঞ্চার হিসাবে ইয়াতে স্থাপন করা হয়েছে, সরকারে কোনো ধরনের গুরুত্ব দিয়া নাই বলে কব পারি, কারণ বিটিআর শান্তি চুক্তি হওয়ার পিছতো কিন্তু সরকারে গুরুত্ব প্রদান করা নাই, হ্যাঁ বিটিআর সরকারে হোক বা রাজ্য সরকারে হোক অতিগ্রে পেন্টন কার্যসূচীর জড়িয়ে সরকারে এই ভেঞ্চার শিক্ষানুষ্ঠানের প্রতি গুরুত্ব প্রদান করক। আর আগন্তুক যে নির্বাচন আছে আপনি বিটিসি নির্বাচনের কথা কক বা রাজ্য যে বিধানসভা নির্বাচনের কথাই কক, এই নির্বাচনের পূর্বে এই ভেঞ্চার শিক্ষানুষ্ঠান বিটিআর যে ভেঞ্চার শিক্ষানুষ্ঠান আছে ইয়া সরকারীকরণ করব লাগে।